খবর পড়তেছি উড়াদুরা, আমি চাংড়া হইলেও আমি একটা 12 বছরের যুবক ছাড়া। খবর শুনছেন আবহাওয়া দপ্তর। খবর পড়ার আগে আপনাদের মাঝে বলতে চাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আবার বলতেছেন যে খবরের আগে ইন্না লিল্লাহি করার কারণটা কি? কারণ আমি যদি কোনো ভুলভাল খবর পড়ি, এই যে 2 মোড়া 2টা সরকারি সেক্রেটারি দেখতেছেন, এরা আমাকে ছোট্ট পিস্তলের গুলি না দিয়া ঠাস করে মেরে ফেলতে, তাই ইন্না লিল্লাহি আগে বলে নিলাম। খবর পড়তেছি এখন আমি 12 মাসের একটা ছোট্ট যুব। খবর এখন বেলা 3:45। খবর আপনারা শুনবেন বিস্তারিত, কিছু কিছু এখন, কিছু কিছু পরে। বাংলাদেশের পানির তলদেশে আগুন ধরে পুড়ে গেছে, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মাছরা বলেছেন আমরা পানি ছাড়া নিরাপদে আছি। এই মুহূর্তে শোনা গেছে টাঙ্গাইল মহাসড়কের উপর দিয়ে নাকি মাছের চাষ করবে, গাড়িগুলো নাকি পানির উপর দিয়ে চলাচল করবে। এই মুহূর্তে আমাদের হাতে এসে একটা বিশ্বরুটের খবর পৌঁছেছে যে একটা সাইকেলের সাথে 3টা বিমান ধাক্কা খায়, বিমানগুলো উল্টা পুল্টা হয়ে গেছে, সাইকেলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। সাইকেলের ড্রাইভার সহ খুব সুন্দরভাবে অক্ষত রয়েছে, এবং বিমানের পাইলটগুলা ধাক্কা খায়া খায়া এগুলা ছিটটা ছিটটা পড়েছে, একটা বার্মা, একটা ভারত, একটা বাংলাদেশে। যারা পড়ে গেছে তাদের খোঁজ খবর এখনো পাওয়া যায় নাই। যারা পড়ে নাই, যারা মরার ভিতরে আছে তাদেরকে দাফন করা হচ্ছে, আর যারা মরে গেছে তাদেরকে জীবিত করার চেষ্টা করা হচ্ছে। খবর এতক্ষণ শুনলেন বাংলা, এখন শুনবেন কিছু কিছু ভারত বাংলা। খবর হট কালারে ডিজে কুরকার গোল্ডে গেন্ডি পিকচার ওরে ভালো আকাশে। এই মর্মে মর্মতে হয়েছে যে ভারত থেকে একটা কাউয়া এই বাংলাদেশের এক কোকিলের সাথে পীড়িত হয়। হঠাৎ করে কাউয়ার পেটে কোকিলের বাচ্চা হওয়ার পরে এটা নিয়ে পশু সমাজে একটা বিভিন্ন রকম আলোচনা শুরু হয়। তাই এই কোকিল সমাজরা বলেছেন কাউয়ার সাথে কখনো কোকিলের মিল হতে পারে না, তাই কাউয়া আর কোকিল সমাজের ভিতর বেজে গেছে বিশাল এক জঞ্জাল। এদিকে বাঘের পেটে হরিণের বাচ্চা, এই দেখে তো বাঘ সমাজের লোকজন খুবই খেপাখেপি করতেছে। তো মাননীয় দর্শকরা, আপনারা সব খবর শুনলেন, সর্বশেষ খবর শুনবেন। খবর পড়তেছি আমি বাংলা বাংলা টিভির থেকে জনাব মোহাম্মদ, গণ্যমান্য জঘন্য ব্যক্তি আক্তার মিয়া। খবর এখন শুনবেন নাটোর, রাজশাহী, বগুড়া জেলাতে। বগুড়া জেলার উপর দিয়ে 3টা প্লেন উড়ে যাওয়ার সময় বাতাসের হালকা ধাক্কা খেয়ে প্লেনটি পড়ে যায় বগুড়া এক মাছের চাষের পুকুরে। মাছরা বলেছেন এরকম ঘর বাড়ি যদি আমাদের বানিয়ে দেওয়া হয়, ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আরো ভালো হবে। তাই মাছরা এখন প্লেনের ভিতর থাকা শুরু করছে। মানুষগুলোর কি হয়েছে সঠিক খবর আমি জানি না, সঠিক খবর যদি জানি তাও বলবো না, কারণ বললে তো বুঝতেছেন 2 মোড়া 2টা বেসরকারি সিকিউরিটি আছে। যদি একটু ভুল কই বুঝছেন কি, একবারে দিব, কিন্তু তোমরা মারবা ঠিক আছে, তোমার দরকার বলে ঘুষ দিব নি বুঝছো কি, তোমরা মারবো না। খবর বলে এখন করলে ইংলিশ খবর কম বুঝছো কি, বুঝছো ঠিক আছে। খবর শুনছেন ইন্দোনেশিয়া বাংলাদেশ হট কালারিস ইউস ল্যাব ডেলিভার টু টাঙ্গাইল। এটা হচ্ছে বাদামিয়া আশার আলীর খবর। ইউজ টু হাইলাইট দিস মাই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ ইস কাতা কাতা। এটা হচ্ছে আমার বর্তমান ডায়লগ ভাষণ। তো যাই হোক, খবরের পাতা উল্টা পাল্টা সব দিকেই দেখলাম, খবর আর খুব বেশি নাই, অল্প একটু খবর আছে আপনাদের ভিতর শুনাই। গতকাল এক প্রবাসীর স্ত্রীর পেটে 3 জন ব্যক্তির 3টা সন্তান পাওয়া গেছে। সন্তান 3টাকে কবরস্থানে নিয়ে দাফন করা হয়েছে, আর প্রবাসী ও ওই 3টা যুবককে থানায় নিয়ে একসাথে আটকে রাখা হয়েছে, যাতে তারা ভবিষ্যৎ প্রজন্ম আরও কিছু বাচ্চা জন্ম দেওয়া পারে। তো যাই হোক, খবর যখন শুনলেন খুব ভালো করে বলতে পারলাম না। ভালো ভালো খবর অবশ্যই পাবেন আমাদের এই চ্যানেলে, চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, করলে অবশ্যই আমরা এই বেসরকারি সিকিউরিটির সাথে সমন্বয় করে আপনাদের সামনে ভালো ভালো খবর উপস্থাপনা করবো। আসসালামু আলাইকুম।